বিদায় নিতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মুখে ভবন বাসন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো বলছে তার রাজনৈতিক দল শ্রীলঙ্কা পাদুজানা পেরামুনার পক্ষ থেকে তাকে শিগগিরই পদত্যাগ করতে বলা হতে পারে। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রনিল বিক্রমসিংহ। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে বিক্ষোভের মুখে গত মে মাসে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে। এরপর রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী করেন গোতাবায়া। তবে বিক্ষোভকারীরা যেমন তাকে মেনে নেননি, তেমনই দেশটির বিরোধী বেশ কিছু দলও রনিলের নিয়োগের বিরুদ্ধে ছিলেন। তবে গোতাবায়ের কারণেই রনিল প্রধানমন্ত্রী হন। এই পদে আসীন হয়ে দেশটির চলমান সংকট সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন রনিল বিক্রমসিংহে। কিন্তু বিক্ষোভকারীরা দেশটির রাজনৈতিক অমূল পরিবর্তন চাইছে। রনিলকে নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করার পরও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশটির জনগণ। তবে বিক্ষোভকারীদের ন্যূনতম দাবি ছিল গোতাবায়াকেও পদত্যাগ করতে হবে, কিন্তু তিনি পদত্যাগ করেননি, ফলে বিক্ষোভ আরও জোরালো হয়। কিন্তু পরিস্থিতির মুখে গতকাল বাসভবন ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।